হলো আমাদের বর্তমান সমাজের দৈনন্দিন জীবনের একটি অতি পরিচিত চিত্র। এতক্ষণ যাদের দেখলেন তারা যে আপনাদের চিরপরিচিত, সে বিষয়ে আমাদের কারোরই খুব একটা সন্দেহ নেই। আমরা সবাই জানি এরা ভিখারি, ঠিকানা ফুটপাত, কিন্তু সব পরিচয়ের ঊর্ধ্বে গিয়েও এদের নিজস্ব একটা পরিচয় আছে। এরা মানুষ, সেটা হয়তো আমরা ভুলেই গেছি। তারা নিজেরা কিন্তু ইচ্ছে করে ভিখারি তৈরি হয়নি, আমাদের এই সমাজ আজ তাদের ভিখারি বানিয়েছে। আমাদের সমাজের কিছু কিছু স্তরের মানুষেরা তাদের ন্যূনতম সম্মানটুকু দেওয়ারও প্রয়োজন মনে করে না। নিজেদের শখ পূরণের জন্য হয়তো অনেক দাম দিয়ে তারা অনেক ধরনের পশু পাখি কেনে এবং তাদের দামি দামি খাওয়ার ও প্রয়োজনীয় সামগ্রীরও সর্বদাই সরবরাহ করে চলেছে। কিন্তু রাস্তার ধারে অনাহারে বসে থাকা ওই প্রতিবন্ধী বৃদ্ধ বা রুগ্ন মহিলা কিংবা অবোধ শিশুটিকে দুটো টাকা বা এক টুকরো রুটি দিতে তাদের মন সায় দেয় না। একটু ভালো করে সমাজের দিকে তাকালেই এই অবজ্ঞা লাঞ্ছনার চিত্র আমাদের দৃষ্টিগোচর হবে। কিন্তু আজ আমরা অন্য এক স্তরের মানুষ দেখব, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ এখনও কিছুটা হলেও বর্তমান। আসুন তাহলে দেখা যাক এই মানবিকতার কিছু নমুনা। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সাবস্ক্রাইব।